আগামী 15-20 দিন পরই পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বলেন, পেঁয়াজ পচনশীল ও মজুত করে রাখা যায় না, এ কারণে মৌসুমের শেষের দিকে বাজারের দাম বেড়ে যায়। তবে গ্রীষ্মকালীন ও আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসলে দাম কমে যাবে। রোববার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। একদম পেঁয়াজের শেষ মুহূর্তে এই 15-20 দিন পরে ইনশাল্লাহ পেঁয়াজের দাম আবার কমে যাবে। আমরা সামার টমেটো সামার অনিয়ন দিয়েছি, গ্রীষ্মকালীন পেঁয়াজ সেটাও বাজারে আসবে।